আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সিম্পল একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আমি এখানে দুইটা ডিম ফেটে নিচ্ছি। এখন এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিচ্ছি দুইটি, টমেটো একটি, গাজর কুচি দিচ্ছি হাফ কাপের মতো, আপনারা কম বেশি করে নিতে পারেন। লবণ দিলাম পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। ফ্রিজে কিছু লেফট ওভার চিকেন রান্না করা ছিল, মশলাগুলো ধুয়ে আমি মাংসগুলো টুকরো করে নিয়েছি। এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু সস দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে মিক্সচারটা ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখবো, একটু ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে ঝুরা ঝুরা করে নিব। এখন একটা পাউরুটির মধ্যে ডিমের ঝুরাগুলো দিয়ে আর একটা পাউরুটি দিয়ে হালকা করে চেপে দিতে হবে। এখন আমি স্যান্ডউইচ মেকারে সামান্য বাটার ব্রাশ করে নিচ্ছি, তাহলে স্যান্ডউইচ থেকে একটা সুন্দর স্মেল আসবে আর স্মুথলি এটা তোলাও যাবে। বাটার বা তেল না দিলেও কোনো অসুবিধা নেই। 2-3 মিনিট হয়ে গেলে স্যান্ডউইচটি নামিয়ে নেব। অবশ্য স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ হয়ে গেলে অটো গ্রিন লাইট জ্বলে উঠবে, তখন নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল সিম্পল বাট মজাদার একটি স্যান্ডউইচ। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা খুব সহজেই আপনারা তৈরি করে দিতে পারবেন। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।